কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এবং একদম পুরোভাগে থাকা মুখপাত্র যাকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে বিস্ফোরক সমস্ত কথা বলতে দেখা যায় যাকে দেখা যায় তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট করতে এতটাই অ্যাগ্রেসিভলি ব্যাট করতে যে কখনো সখনও নিন্দুকেরা তা তিনি যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন কিনা সে প্রশ্ন অবধি তুলে দেয় এ হেন কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদ এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পদত্যাগী তৃণমূল রাজ্য সম্পাদক এবং মুখপাত্র কুনাল ঘোষ কুনালদা মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি কুনালদা কেন এই ডিসিশন হঠাৎ অভিভাবিক কারণ এখানে এইভাবে বলা সম্ভব নয় কারণ আমি আবার বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে ছিলাম আছি থাকবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দল তৃণমূল কংগ্রেস কিন্তু আমার মনে হয়েছে যে আমি সৈনিক হিসেবেই কন্টিনিউ করব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র এই দুটি গুরুদায়িত্ব আমার পক্ষে কন্টিনিউ করাটা সম্ভব হচ্ছে না আমি খানিকটা মিসফিট হয়ে যাচ্ছি গোটা বিষয় আমার নিজেরও কিছু ব্যক্তিগত সমস্যা হচ্ছে এবং দলের সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রেও কিছু প্রবলেম হতে পারে ফলে সেই কারণেই আমি এই দুটি থেকে অব্যাহতি চাইছি তার মানে এই নয় যে আমি দল ছেড়ে যাওয়ার কোনো বা দল থেকে চলে যাওয়ার কোনো রকম কোনো ভাবনা চিন্তা বা পরিকল্পনা একদম না কুনালদা আপনি সেটা সোশ্যাল মিডিয়ার মারফতে এই জল্পনায় জল ঢালার চেষ্টাও করেছেন কিন্তু প্রসঙ্গ ওটা হচ্ছে যে আপনি নিজে একজন সাংবাদিক প্রথিত যশা সাংবাদিক খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা ওঠে যে এই টাইমিংটা লোকসভা নির্বাচনের মুখে এবং যে সময় দাঁড়িয়ে আমরা বেশ বিতর্ক নবীন প্রবীণ নিয়ে দেখেছি এবং সাম্প্রতিক অতীতে আপনার কিছু অবস্থান যেমন ধরা যাক রাজ্য পুলিশের ডিজির পদে রাজীব কুমারের নিয়োগের পর অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তারা রিয়্যাক্ট করার আগে প্রথম রিয়াকশন আপনার পক্ষ থেকে এসেছিল যেমন আমরা দেখতে পেয়েছি আপনার সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্টে যেখানে আপনি নিশানা করছেন গ্রুপবাদ স্বার্থপর নেতাদের কোথাও কি এখানে দাঁড়িয়েই দলের লাইনের সঙ্গে আপনার লাইনের কোনো সংঘাত বা সংঘাত শব্দটা যদি হার্স হয় কোনো দূরত্ব ব্যবধান এটা তৈরি হচ্ছে বড় নেতা নই আমি অতীতে রাজনীতি করেছি পরবর্তীকালে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি তারপরে আবার সক্রিয় রাজনীতিতে দু একটা সমস্যাও হচ্ছে যেমন আমি যেভাবে বিষয়গুলো দেখব সেটা হয়তো পুরোটা সবসময় পার্টি লাইনের মধ্যে পড়ছে না আবার আর সমস্যা হচ্ছে এই পার্টির এই পার্টি লাইনের বাধ্যবাধকতার জন্য হয়তো আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক আমি উদাহরণ দিচ্ছি ধরা যাক এক সময় দাদা ভাইয়ের মতো সম্পর্ক ছিল আমার মিঠুন চক্রবর্তীর সঙ্গে এরকম বিজেপিতেও কয়েকজন আছেন কয়েকজন সিপিএমে আছেন কয়েকজন কংগ্রেসে আছেন কয়েকজন তার বাইরে কোথাও আছেন এখন আমি এই বাধ্যবাধকতায় যখন তারা আমার দলকে বা আমার নেতা নেত্রীকে আক্রমণ করছেন আমি তাদের অ্যাগ্রেসিভলি আক্রমণ করতে গিয়ে আমি আমার ভালো সম্পর্কগুলোকে আমার সঙ্গে তাদের সব দূরত্ব হয়ে যাচ্ছে অথচ আমার দলের একাধিক নেতা নেত্রী তারা আগাগোড়া একটা ভারসাম্যের রাজনীতি অথবা সেটা খানিকটা কতটা বাঁচিয়ে বলা যায় একুল রইল অকুল রইল গোল 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 করে আমি উদাহরণ দিচ্ছি ধরা যাক শুভেন্দু অধিকারী শুভেন্দুর সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব বা ব্যক্তিগত শত্রুতা কোনোটাই নেই শুভেন্দু আমার দলকে যেভাবে চলে গেছে আক্রমণ করেছে আমি আমার দলের হয়ে সেটা কাউন্টার করেছি ও উগ্রভাবে বলে আমি উগ্রভাবে বলি এবার আমার বহু নেতা বা নেত্রী তারা কিন্তু সেইভাবে যখন মমতাদিকে বা অভিষেককে আক্রমণ করা হচ্ছে তারা সেভাবে রিয়্যাক্ট করে না মাঝখান থেকে হচ্ছে এই যে আমার সঙ্গে যাদের ভালো সম্পর্ক ছিল ধরা যাক মিঠুনদা ধরা যাক একজন শ্রীমান স্টুডিওতেই বসে আছে তোমাদের সম্ভবত আমি এই মুহূর্তে টিভির দিকে নজর রাখতে পারছি না আমি যা শুনেছি এরকম অন্য যারা আছেন আমার ব্যক্তিগত সম্পর্ক কোথাও একটা দাঁড়াতে হয় এবার সেটা কর সম্ভবত এবার এবার ওর সঙ্গে তো আমার ঝামেলাটা কোথায় ঝামেলা এই মানে ওর জায়গা ও চলে যাওয়া তারপর থেকে তো এর বাইরে তো নয় মানে তার বাইরে আমি অন্তত আমার থেকে কোনো ঝামেলা নেই যাই হোক সেগুলো অন্য বিষয় আমি এটা আবার ফিরে আসবো উত্তর কলকাতার প্রসঙ্গে এলে কিন্তু এবার তারপরে আরও অনেক কিছু ঘটনা ঘটতে ঘটতে ধরাই যাক উত্তর কলকাতায় যে কেউ কেউ বলছেন গতকাল একটা মিটিং ছিল আমাকে ডাকা হয়নি মফিয়া একটা মিটিংয়ে কোনো ব্যক্তিকে ডাকা হলো কি না হলো তার উপর মান অভিমান হয় না এইসব পলিটিক্স করার পাত্র আমি নই আমি স্বর্গনরক দেখে এসেছি কিন্তু কিছু কিছু ঘটনা উত্তর কলকাতায় চলছে কয়েকদিন আগে ৪৫ নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে এরম কয়েকটা পকেটে যারা সাংসদের কাছে ন্যায় বিচার পাচ্ছেন না তারা কয়েকজন অন্য কারুর কারুর কাছে কাছে যাচ্ছেন তার মধ্যে হয়তো আমি একজন পড়ে যাচ্ছি এবার সাংসদ তাদের উপর বিরক্ত হচ্ছেন সেই কারণেই এইসব বৈঠকে ডাকা না ডাকা বৈঠকে ডাকাটা বড় কথা নয় এই প্রবলেমগুলো ধরা যাক আমি যদি তর্কের খাতিরেও ধরি সজল সজল অ্যাক্টিভ ছেলে সক্রিয় রাজনীতি করা ছেলে সজল পঞ্চাশ নম্বর ওয়ার্ডে যদি আমার পার্টি সুদীপ ব্যানার্জি ওর অস্তিত্বটাকে স্বীকার করতেন স্বীকৃতি দিতেন রাজনৈতিক স্বীকৃতিটা পেত তাহলে তাকে বিজেপিতে যেতে হতো না যেদিনকে পুলিশকে দিয়ে আমাদের পার্টিরই কেউ বা কারাই সুদীপবাবুর লোকেরা ওর বাড়ি দরজা ভেঙেছে মৌপিয়া আমি সেদিন পার্টির মুখপাত্র হওয়া সত্ত্বেও টুইট করে প্রতিবাদ করেছিলাম যে এটা হতে পারে না আমি বাড়িতে যেদিন পুলিশ গেছে সেদিনও আমি টুইট করে প্রতিবাদ করেছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন ফলে এবার আজকে সজল সে একটা সেই জায়গাটা স্পেসে একটা ভালো রাজনীতি করছে তার দিক থেকে সে রাজনীতি করছে তাকে 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 স্বীকৃতি দেওয়াটাও দা দিলেন না আবার তাকে হারাবার ক্ষমতাও সুদীপ ব্যানার্জি নয়না ব্যানার্জির হলো না তো সে সাকসেসফুলি তার পলিটিক্স করছে করছে এই এইরকম কিছু প্রবলেম উত্তর কলকাতার বেশ কিছু জায়গায় তৈরি হয়ে আছে খুবই আক্রমণ খুব কষ্টিক শব্দ ব্যবহার করেছেন উত্তর কলকাতার সাংসদকে নিয়ে আপনি বলেছেন যে বড় সাইজের শেখ সাজাহান এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ শাজাহানের সঙ্গে তুলনা টানা সেটা কতটা গুরুত্বপূর্ণ কতটা কতটা তার গভীরতা সেটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় আপনি বলছেন মোদী ভক্ত মোদীর দয়াতেই নাকি তিনি রোজভ্যালি কাণ্ড থেকে রেহাই পেয়ে আছেন আমি বলছি বিয়াল্লিশটা আসনের মধ্যে একচল্লিশটা আসনে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূলের প্রার্থীর বিজেপির বিরুদ্ধে লড়বে ঘাসের উপর জোড়াফুল আর উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী একটা পদ্মফুল চিহ্নে লড়বে সম্ভবত সজল ঘোষ আর অন্যটা ঘাস ফুল চিহ্নে আটাত্তর উনআশি বছর বয়সে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়ার ইচ্ছা তো যারা অরিজিনালি ভোট দেবেন যারা সত্যি বিজেপিকে চাইবেন তার অরিজিনাল বিজেপিকে চাইবেন আর যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চাইবেন তারা প্রকৃত বিজেপির বিরোধী যদি যদি মমুথা বন্ধপাধ্যায় বা অভিষেক বন্ধপাধ্যায় তাদের अप्रুভড একটা প্রার্থী তালিকা যে প্রার্থী তালিকা নিয়ে নিশ্চয়ই এতক্ষণে কাজ চলছে এবং সেই প্রার্থী তালিকায় ডেফিনেটলি এই দুজনের অ্যাপ্রুভাল থাকবে আপনি এখনও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নেতা নেত্রী এহেন একজন নেতা বিজেপির হয়ে যিনি আসলে লড়বেন ঘাসফুল চিহ্নে তার নাম যদি সেই তালিকায় থাকে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক চিন্তাভাবনা সেটা নিয়ে আপনি আসলে প্রশ্ন তুলে দিচ্ছেন মৌপিয়া আপনি কটার থেকে আজকে অফিসে আছেন মোটামুটি দুপুর থেকে কটার সময় থেকে তারপরে নরেন্দ্র মোদীর বক্তৃতাটা কানে গেছে হ্যাঁ অফকোর্স লোকসভা দলনেতা তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে গেলেন লোকসভায় তৃণমূলের দলনেতার একটা স্টেটমেন্ট একটা বাইট একটা আক্রমণ একটা পাল্টা টুইট এখনো পর্যন্ত আপনারা চ্যানেলে দেখাতে পেরেছেন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তো সে মানে সমস্ত ব্যাপারে তিনি খুব ভোকাল বা তিনি খুব টুইট করেন বা বাইট দেন এমনটাও তো না তিনি তো সেরকমভাবে মুখপাত্র নন মুখপাত্রের সঙ্গে কি সম্পর্ক প্রধানমন্ত্রী এসে আক্রমণ করছে দলকে মুখ্যমন্ত্রীকে বাংলাকে সেখানে বাংলার শাসক দলের লোকসভার দলনেতা আঙুল চুষবে তাকে শিখিয়ে দিতে হবে তাকে হাতে নাড়ু সাজিয়ে দিতে হবে এটি হয় নাকি কখনো এটা তো বিরাট প্রবলেম লোকসভার দলনেতা লোকসভার দলনেতা সচিব হচ্ছেন তপন ঘোষ তার সহকারী তার সব কাজকর্ম দেখেন তপন ঘোষের ছেলে হচ্ছে তমগ্ন ঘোষ যে সুদীপবাবুকে কাকু বলে এই জেঠু বলে প্রণাম করে সে হচ্ছে জেলা বিজেপি সভাপতি সুদীপ ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়ছে এটা মানতে হবে যে বিজেপি জেলা সভাপতির বাবা হচ্ছে তার সব থেকে কাছে সচিব এ হয় এটা সম্ভব ফলে এই আমি বলছি এটার সঙ্গে আমার ইস্তফা টিস্তফার কোনো সম্পর্ক নেই কিন্তু কোথাও একটা কনফিউশন কোথাও একটা বাজে অনুভূতি কাজ করে গত আমি আবার বলছি এর সঙ্গে শুধুমাত্র গতকালের বৈঠকের কোনো সম্পর্ক নেই তার যে জমি তৈরি হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের ঘটনা অমুকের ঘটনা তমুকের ঘটনা এই ঘটনা এবার এইগুলো এবার সহ্য করা যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে অন্য ক্ষেত্রে বৃহত্তর ক্ষেত্রে যাদের সঙ্গে ভালো সম্পর্ক সেগুলো একদম মানে তলানিতে এসে যাচ্ছে আমি এই জায়গাটায় আমি খানিকটা মনে হচ্ছে আমার আমি মিসফিট আমি নিজেকে খানিকটা গুটি উম আপনি নিজেকে খুব অজা অযাত স্বচ্ছ হিমেজ রাখতে চান এমনটা অন্তত আপনাকেও যতদিন ধরে আমি দেখেছি আমার অন্তত ব্যক্তিগতভাবে বা বৃহত্তর সংবাদ মাধ্যমের আপনারা একজন সহকর্মী হিসেবে সেটা কখনো মনে হয়নি বা একজন রাজনৈতিকটা প্রশ্ন আছে হ্যাঁ উত্তর আছে বলুন আজকে হঠাৎ কেন এই এই এটা তো চলছে এটা হঠাৎ কেন যেদিন করতাম সেই দিনই হতো যত ইলেকশন আসবে তত বেশি এই ধরনের সুদীপ বাবুরা বা এই ধরনের এরকম কিছু লোকজন আছে তাদের আমি যে উত্তরটা দিচ্ছি যে আপনি যেটা প্রশ্ন করলেন যে মমতা আর অভিষেক যখন প্রার্থী করবে সুদীপ দাকে তখন কি করব। যতক্ষণ না প্রার্থী আবার হচ্ছেন আমরা দলকে বোঝাবার চেষ্টা করব যে এই প্রার্থী ঠিক নয় আমি প্রার্থী হতে চাই না কিন্তু বিকল্প যে কেউ সিনিয়র নেতা উত্তর কলকাতায় প্রার্থী হতে পারেন আর যদি প্রার্থী তারপরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় হন তাহলে ঘাসের ওপর ফুল প্রতীকের দিকে তাকিয়ে করব। যেমন আমার সঙ্গে অতি সুসম্পর্ক থাকা সত্ত্বেও সজল ভোটে দাঁড়াবার পর আমাকে সেই ওয়ার্ডে এক ছটা মিটিংয়ের মধ্যে একটাই ঢুকতে হয়েছিল আমায় এটা দেখাতে যে আমি অন্তর্ঘাত করছি না আমি আমি ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে শ্রীমান সজলকে আক্রমণ করছি এটা আমায় দেখাতে হয়েছিল তো আমি আমি আমাকে পার্টি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী দেয় তো প্রার্থী প্রার্থীর হয়ে প্রচার করব প্রশ্নটা হচ্ছে দা আমি আপনার কথা থেকেই কিউ নিচ্ছি যে এটা তো ঠিকই আবারও আমি টাইমিংয়ে ফিরে যাচ্ছি সামনেই লোকসভা নির্বাচন এবং যে কোনো মুহূর্তে প্রার্থী তালিকা নির্বাচনের দিন ঘোষণা হবে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিভিন্ন রাজনৈতিক দল কোথাও যদি আমি মনে করি আমার মনে হয় যে আসলে এটা একটা প্রেশার ট্যাকটিক্স যে নবীন প্রবীণ দ্বন্দ্ব আমরা সাম্প্রতিক অতীতে দেখে আসছি এবং অনেক সময়ই এ প্রশ্ন উঠছে যে সিনিয়ররা তারা কতদিন আর তাদের পদ আঁকড়ে থাকবেন এখনও পর্যন্ত নবীন ব্রিগেডের দাবি মতো ওয়ান পারসন ওয়ান পোস্ট যেটা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় জি চব্বিশ ঘন্টাকে দেওয়া ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন যে করে দেখাবেন সেটা এখনও অবধি করা যায়নি সেখানে দাঁড়িয়ে এটা প্রেসার ট্যাকটিক্স নির্বাচনের প্রার্থী তালিকার আগে নবীন ব্রিগেডের ভুল বলবো না এটা কোনো প্রেশার ব্যাপার নেই এটা 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 নবীন ব্রিগেডের কোন সম্পর্ক নেই ইন্ডিভিজুয়াল কুনাল ঘোষের সিদ্ধান্ত নাকি নবীন ব্রিগেডের আমার ব্যক্তিগত ব্যক্তিগত এটা একদম ব্যক্তিগতভাবে কোথাও না কোথাও কোনো না কোনো সময় এসে একটু সংযত হতে হতো আমার বহু শুভানুধ্যায়ী সেগুলো জানিয়েছেন এবং কিছু কিছু ঘটনার পর আমার মনে হয়েছে কোথাও একটা দাঁড়ানো উচিত আমি সেটা করেছি আর আপনি যদি বলেন তাহলে দলকে একশোবার বলবো যে এই প্রবীণ মানে কি শুধু প্রবীণ ভাববেন না শুধু প্রবীণ ভাববেন না এদের চাহিদাটা ভাবুন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় একে যতদিন বাঁচবেন ততদিন একে টিকিট দিতে হবে যতদিন বাঁচবেন এ স্ত্রীকে টিকিট দিতে হবে এ স্ত্রী এত বড় অপদার্থ বিধায়ক যে কলকাতার উপর একজন বিধায়কের আন্ডারে দুটো ওয়ার্ড একটা কংগ্রেস জিতে যায় একটা বিজেপি জিতে যায় আপনি ভাবুন যিনি এমপি তিনি বলছেন আমাকে জেলার সভাপতি করতে হবে তিনি বলছেন চেয়ারম্যান কাউকে করা চলবে না ওটাও আমি ছড়ি ঘোরাবো দশ বছর বারো বছরে একটা জেলার পার্টি অফিস করেননি ক্যালকাটা বয়েজ স্কুলে একটা ফ্ল্যাট দখল করে তিনি থাকেন তাকে তার মিশন পারমিশন দিয়েছে কিন্তু স্কুলের মধ্যে একটা পার্টি অফিস করেছেন উনি যেটা কোনো স্কুলে হতে পারে না স্কুল কর্তৃপক্ষের উচিত প্রভাবশালীদের কাছে মাথা নত না করে পুলিশকে বলে ওই পার্টি অফিস একটা স্কুলের মধ্যে কেন পার্টি অফিস থাকবে মৌফিয়া

পার্টির বাইরে গেছিলেন নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূলকে হারাতে এরপরে যখন দু হাজার নয় এই সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার কাছে এসছিলেন ঈশ্বর এবং মমতা ব্যানার্জি সাক্ষী আমি টাইম করে মমতাদির কাছে দিল্লির বাড়িতে এমএস ফ্ল্যাটে নিয়ে গেছিলাম ডিনার টেবিলে হাত ধরে বলেছিলেন মমতা আর করবো না ভুল হয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার তৃণমূলের দরজাটা ঢুকিয়ে মমতাদির ঘর অবধি আমি নিয়ে গেছিলাম আপনার প্রশ্নের উত্তরে বলি যা যা জানাবার দলকে জানানো হয়েছে রেমেডি হচ্ছে না জোরে বলছি তাতেও যদি কারোর অসুবিধা হয় আমার বিরুদ্ধে যা ইচ্ছা ব্যবস্থা যে কেউ নিতে পারে এই আপনার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার পর এবং আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপও লিভ করে গেছেন বলে আমরা জানতে পেরেছি এরপর শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আপনার কাছে কোনো ফোন আসেনি কোনো বার্তা আসেনি না আপনি সেই বিষয়ে এখানে বলবো না আমি শুধু এটুকু বলি আমি আমার শীর্ষনেত্রীকে আমি আবার বলছি যে আমি আমার শীর্ষনেত্রীকে জানিয়েছি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি আমার তারপরে প্রতিক্রিয়ায় মনে হয়েছে তারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমার উপর তাদের আস্থা আছে কিন্তু এটা আমি কোনো তাৎক্ষণিক দরাদরির জন্য করছি না আমি ক্যান্ডিডেটও হচ্ছি না আমার কোনো দাবি দাওয়া নেই আমি নিজেকে একটু মুক্ত করতে চাইছি এই চাপ থেকে আমার মিসফিট মনে হচ্ছে আমি কিছু ভুল করেছি আমি ঠিক পারফর্ম করতে পারছি না মৌপিয়া আমি মনে করি একজন মুখপাত্রের এইভাবে পারফর্ম করা উচিত যে আমার নেত্রী আমার নেতার যে বাণী বা স্পিরিট যে বক্তব্য তার ভাইব্রেশান প্রত্যন্ত গ্রামের বুথ আগলে রাখা কর্মীকেও উজ্জীবিত করবে চেষ্টা করেছি সেইভাবে পারফর্ম করতে কিন্তু আমার মনে হচ্ছে সিস্টেমটার মধ্যে কোথাও আমি মিসফিট কিছু কিছু প্রবলেম চলছিল। কিছু কিছু ব্যাপার আমি সেটা এখানে বলতে চাই না কোথাও কোথাও মন বা মগজ সাড়া দিতে চাইছে না আমি কোনো দরাদরি করছি না ভুল থাকলে আমার ভুল দক্ষ লোকেরা দল চালাচ্ছেন আমি শুধু একটু ব্যাকফুটে যেতে চাই ইদানিংকালে তৃণমূল কংগ্রেস মুখপাত্রদের পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অবশ্যই একটা সময়কাল পর্যন্ত পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সাম্প্রতিকতম শেখ শাহজাহান তাদের সমস্ত কৃতকর্মকে লাগাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের ডিফেন্ড করে যেতে হয় কোথাও কি এর কারণে একটা গ্লানি আসছে গ্লানি না পার্টি করতে গেলে পার্টির ভালোটাও নিতে হবে পার্টির দায় দায়িত্ব পছন্দ না হলেও নিতে হবে নইলে সে ম্যান হতে পারে না সেটা নিয়ে কোনো বক্তব্য নয় আর মুখপাত্রর কাজই হচ্ছে যে দলেরই হন যে তার দলের ঠিক হোক বা ভুল হোক তাঁর দলের স্ট্যান্ডটা সঠিকভাবে মার্কেটিং করা বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সব দলের মুখপাত্রদের এটা কাজ কিন্তু এটা করতে করতে কোথাও কোথাও কোনো কোনো ইস্যুতে যদি কোনো প্রবলেম তৈরি হয় সেটা সেই মুখপাত্র নিজের প্রবলেম ব্যক্তিগত প্রবলেম আমি হয়তো সেই ব্যক্তিগত জায়গাটায় কোথাও একটু জটিলতায় আছি মেন্টাল ডিস্টারবেন্স আছে তার সঙ্গে কিছু কিছু ঘটনা যোগ হয়ে গেছে মানে গত কয়েকদিন আমি যে পার্টি অফিসে বসে কথা বলছি আর আজ থেকে ছদিন আগে এই পার্টি অফিসটা এই সময় মাঝ রাস্তা বন্ধ হয়ে গেছিলো এত ছেলে ছিল উত্তর কলকাতারই ছেলে কোনো একটা জায়গায় ন্যায় বিচার চাইতে এসেছিল এরম বহু ঘটনা ছোটো ছোটো ছোট ছোট জুড়ে আছে সবটা আমার ইখতিয়ারে নেই এই যে ছেলেগুলো চাকরি প্রার্থী ঘুরে বেড়ায় আমাকে ভরসাস্থল হিসেবে আমার কাছে আসে আমি তাদের আন্দোলনের চেষ্টা করি আমার কোনো ক্ষমতা নেই আমি চেষ্টা করি তাদের এ করার কিন্তু একটা লেভেলের পর কোথাও একটা প্রবলেম হচ্ছে কাউকে আমি দোষ দিচ্ছি না কোন সমস্যার সমাধান রাতারাতি কোন সরকার করতে পারবে না মমতাদি যথেষ্ট চেষ্টা করছেন অভিষেক মাথার উপর আছে আমার কোথাও প্রবলেম হচ্ছে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি কাঁথি তমলুক আমরা সাম্প্রতিক অতীতে আপনাকে পূর্ব মেদিনীপুরে বেশ সিগনিফিকেন্ট টাইম সেটা ব্যয় করতে দেখেছি কিন্তু কাঁথি তমলুকের যে মিটিং সেই মিটিংয়ে আপনাকে দেখা যায়নি বা আপনি ডাক পাননি এটাও কি কোথাও অভিমানের জায়গা আমার বলা হয়নি আমি জানতাম না ওভি আমি আবার বলছি মৌপিয়া আমি জীবনে যেখানে দাঁড়িয়ে আছি এসব মান অভিমান এসব আমি ভুলে গেছি এটা কঠিন রাজনীতির জায়গা এখানে রহস্য দেখতে পাই মান অভিমানের জায়গা নেই যখন আমাকে বলা হয়েছিল দেখতে আমি কৃতজ্ঞ পূর্ব মেদিনীপুরের নেতা নেত্রীদের কাছে সহকর্মীদের কাছে সাত দিনও হয়নি আমি ওই নন্দীগ্রামে একজন মার খেয়েছিলেন আমি ছুটে গেলাম নন্দীগ্রাম থানায় বসলাম ইত্যাদি ইত্যাদি তো আজকে শুনলাম সেখানে ব্রিগেড চলো একটা সাংগঠনিক বৈঠক আছে দুটো সাংগঠনিক জেলা মিলিয়ে সেখানে আমাকে আমি জানতাম না আমাকে মেদিনীপুর থেকে অনেকে ফোন করেছেন যে দাদা আপনি আসছেন তো আমি বললাম আমাকে বলা হয়নি করে বড় নেতারা যাচ্ছেন আমি কি বলবো কাল রাত্রে আমার পার্টি প্রেসিডেন্ট বলেছেন অবশ্য যে একদম বেশি রাতের দিকে যে আমার হাতে কাজ না থাকলে যেন যাই তা আমি যেতে পারিনি কিন্তু এই একটা দুটো মিটিংয়ে ডাকা হলো কি ডাকা হলো না তার উপর দাঁড়িয়ে আমার জীবনের এই স্বর্গনরক দেখার পর এই ইমোশানের উপর অভিমানের উপর কোন ডিসিশন কুণাল ঘোষ কোনো অবস্থায় নিচ্ছে না বা নেবে না কিন্তু রহস্য লাগে গোটা বিষয়টা একটা রহস্য লাগে যে আমরা লড়াইটা চাই নাকি লড়াইটা দিতে যারা ব্যর্থ হয়েছে বা লড়াইটায় যারা হেরে যাওয়ার নেতৃত্ব দিয়েছে তাদের হাতে লড়াইটাকে আবার তুলে দিতে চাই এই জায়গাটা কনফিউজ লাগে আপনার আমি সব শেষে খুব ছোট ছোট দুটো জায়গায় আসব। এক হচ্ছে ডেফিনেটলি এটা শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনার নিশানা বা তার সম্পর্কে আপনার অভিযোগ আছে এমনটা তো মনে হচ্ছে না এই যে ধরুন মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গ তুললেন এটা তো ঠিকই যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে এত জল ঘোলা হলো প্রজাপতির সময় কিন্তু তার পরের বছর অর্থাৎ এই সাম্প্রতিক কালে লাস্ট ডিসেম্বরে আমরা দেখলাম মিঠুনের কাবুলিওয়ালা সেই নন্দনে জায়গা করে নিল এই সব বিষয়গুলো কি আপনাকে কোথাও হন্ট করছে না না হন্ট মানে কি মিঠুন দা তো দেখো সঙ্গে আমার যা সম্পর্ক ছিল এই বাংলায় কজনের সঙ্গে ছিল আমি জানি না এখন এই রাজনীতি থেকেই এই তিক্ততাটা শুরু এবার মিঠুন দা আমার নেতা নেত্রীকে আক্রমণ করবে আমি তাকে কাউন্টার আক্রমণ করব আমাদের একেবারে সম্পর্ক ছেদ হয়ে গেল আর আমাদের বিশিষ্ট পরিচালকরা তাকে নিয়ে ছবি করবেন হ্যাঁ আর ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা তারা পার্টি স্ট্যান্ড নেবেন না পরিচালকদের ছবি করবেন সেইটা নিয়ে মাথা চুল ছিঁড়ছেন এই এই কনফিউশনটা কেন ফলে তাহলে আমি মিঠুনদার কাছে আমি কেন সম্পর্ক নষ্ট করব। আমি আমি তো করছি ব্যক্তিগত কারণে নয় মিঠুনদার সঙ্গে মিঠুনদা আমার দাদার মতো আমাকে যদি মিঠুনদাকে আমি রাজনীতিতে আসি আমি মিঠুনদার সমালোচনা করব। কিন্তু আমার পার্টিরই একদল লোক তখন বলবে এটা তো পেশা চলচ্চিত্র আরে আমারও পেশা সাংবাদিকতা তো তাহলে আমার পার্টির এমএলএ আমার পার্টির এমপিরা মিঠুনদার সঙ্গে সুসম্পর্ক রাখবে আর আমি মুখপাত্র বলে আমাকে মিঠুন দা সংক্রান্ত প্রশ্নে মিঠুনদাকে আক্রমণ করতে হবে আমি হয়তো করতে হবে মুখপাত্র হিসেবে সেটা বলছেন বাট মৌপিয়া আমি ক্লান্ত আমি হতাশ ভেবে কথা বলছি দেবের দেবের ভেবে না দেবের কথা বলছি আমি হতাশ আমি এই ভূমিকাটায় থাকতে চাইছি না হ্যাঁ একশোবার দেব শোহম রাজ চক্রবর্তী তাঁরা তাদের পেশার কাজ করছেন করতেই পারেন আমি বারণ করার কেউ নেই কিন্তু কথা হচ্ছে তাহলে একটা কমন স্ট্যান্ড থাকবে পার্টির মিঠুনদার সঙ্গে আমি কি করে ভুলবো যে মিঠুনদার কঠিন যখন মানে সময় গেছে বাংলায় তখন ছোট ভাইয়ের মতো আমি পাশে ছিলাম আবার আমার মা অসুস্থ শুনে ক্যাপিটাল নার্সিংহোমের আইসিসিউতে শুটিং ফেলে মিঠুন এসে বসেছিলেন কিন্তু এই এই তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে আমি সেগুলো মনে রাখিনি মংফিয়া আমি সেগুলো আমি ব্যক্তিগত ইমোশন ভুলে তখন মিঠুনদাকে অ্যাটাক করছি এবং আমি বাজি ফেলে বলতে পারি আমি যেদিন যখন যেখানে এই মিঠুন চক্রবর্তীর সামনে দাঁড়াবো ঘরে যে কজন থাকুক তাদের বেরিয়ে যেতে হবে কারণ মিঠুন দা আর আমিই কথা বলবো কিন্তু সেটা হচ্ছে না তার কারণ হচ্ছে এই রাজনৈতিক বাধ্যবাধকতা কথা আমি এটা আর বহন করতে পারছি না আমি করবো না আমার শেষ প্রশ্ন আপনার কাছে কুনালদা আমরা খুব সম্প্রতি একটা দৃশ্যপট খুব কমন আমাদের চোখের সামনে যেটা ভাসে যে আপনারা দাঁড়িয়ে একটা পথসভা করছেন শুভেন্দু অধিকারীর গাড়ি যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে আপনারা খুব আপত্তিকর একটা স্লোগান দিচ্ছেন এবং শুভেন্দু অধিকারী তিনি জানলা দিয়ে তার মুখ বার করে তিনি রিয়্যাক্ট করছেন তো এগুলো এখন কি আজকে দিনে দাঁড়িয়ে আপনার এই রিয়েলাইজেশনের পর কোথাও কি মনে হচ্ছে আক্ষেপ রয়েছে এটা নিয়ে এবং কালকে যদি এই একই দৃশ্যপট তৈরি হয় যে কুনাল ঘোষ দাঁড়িয়ে রয়েছেন এবং শুভেন্দু অধিকারীর গাড়ি যাচ্ছে সেক্ষেত্রে কি আমরা এর রিপিটেশন আর দেখবো না এটা আশা করতে পারি না না সেরকম কোনো বিষয় নয় কারণ এটা একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকবে আমি একটা পজিশনে আমাদের ছেলেরা ওকে বলতে পেরেছে ওদের ছেলেরা কোনো পজিশন পেলে তাহলে আমাকে সেটা খোলা মনে শুনতে হবে এটা তো কোনো কাজের কথা নয় কিন্তু এইখানে কথা হচ্ছে যে শুভেন্দুর সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই ও আমার ব্যক্তিগত বন্ধুও নয় আমার ব্যক্তিগত শত্রু নয় বরং একটা মানে বন্ধু সম্পর্কই ছিল যেটা হয়েছে সেটা হচ্ছে ও আমার পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে ও মমতাদিকে অভিষেককে অ্যাটাক করে আমি পার্টির সৈনিক হিসেবে আমি ওকে পাল্টা অ্যাটাক করি কিন্তু আমার পার্টিরই বেশ কিছু লোক তাদের বিজেপির শীর্ষ নেতাদের বা বড়ো নেতাদের বিরুদ্ধে তাদের মুখ থেকে কোনো শব্দ দেখা যায় না শব্দ শোনা যায় না তাহলে আমি কেন সে আমি বারবার শুভেন্দুর সঙ্গে আমি ঝগড়াটাকে আমিও গোল গোল কথা বলবো বিজেপির নীতি বিজেপিকে আপনারা ভোট দেবেন না আমি আমি কেন তাহলে বারবার ব্যক্তিগতভাবে এই শত্রুতাটার রাস্তায় আমি বারবার যাব কেন যখন যাওয়ার আমি তো না ভেবে চিনতে দলের স্বার্থে যাচ্ছি কিন্তু দলের আরও চারজন নেতা আরও পাঁচজন নেতা মমতাদি যান অভিষেক লড়াই করছে আরও দু একজন বলছে কিন্তু বাকিরা যারা তথাকথিত প্রথম সারির নেতা তাদের ভাষণে যদি মুখে সুমেন্দুর নাম না শোনা যায় আমি কেন তাহলে সুমেন্দুর সঙ্গে শত্রুতা নিতে যাব আমার বন্ধুত্ব আমি নষ্ট করব কেন ও আমার উপকারও লাগবে না অপকার কি করতে পারবে আমি জানি না বাট আমি কেন শুধুমাত্র এই ঝামেলাটার মধ্যে ঢুকতে যাব। কুণাল দা অনেক ধন্যবাদ কুণাল ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং তার যে অবস্থান সেই অবস্থানটা ব্যাখ্যা করলে নিঃসন্দেহে ঘটনা চূড়ান্ত একটা রাজনৈতিক মহলে জল্পনার জন্ম দিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা